নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সারা সপ্তাহে ব্যস্ততার পর একটু বিশুদ্ধ অক্সিজেনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এখন সকাল 8টা। আমাদের গাড়ি ছুটে চলেছে হাইওয়ে ধরে। চারিদিকে প্রকৃতির অপরূপ সৃষ্টি অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম। দেখতে দেখতে আমরা অনেকটা পথ পেরিয়ে এলাম। এখন আমরা গাড়ি থেকে নেমে গন্তব্যের দিকে এগিয়ে চললাম। পৌঁছে গেলাম সবুজে ঘেরা আমাদের বাগানে। চলুন পুরো বাগানটা আপনাদের ঘুরে দেখাই। দেখুন এখানে পেঁয়াজ গাছ বসানো হয়েছে, আবার দেখুন এখানে শশা গাছও বসানো হয়েছে। যখন এইসব গাছে ফল ধরবে তখন আরো দেখতে সুন্দর লাগবে। এখানে মটরশুঁটি গাছ লাগানো হয়েছে, ফুলও এসে গেছে, কিছুদিনের মধ্যেই ফল ধরতে শুরু করবে। বাগানে কত বড় চাল কুমড়ো হয়েছে। দেখুন এটা আমাদের পুকুর, এখানে বিভিন্ন রকমের মাছ আছে, আমার ভাই মাছ ধরছে। গাছ থেকে ডাব পাড়া হয়েছে, ভাই কাটছে, আমরা খাচ্ছি। বাগানে বসে ডাব খাওয়ার মজাটাই আলাদা। ডাবের জল খাওয়া হয়ে গেছে, এবার ডাবের শাঁসটা খাবো।
থাকে আমাদের বাঁশবাগান। দেখুন বাঁশঝাড়ের মধ্যে দিয়ে কিনা সূর্যের আলোটা এসে পড়ছে। চলুন এবার কলা বাগানটা ঘুরে আসি। ভাই কলা কেটে নিয়ে আসছে, এবার কলাটাকে কেটে সাইজ করছে। চলুন আপনাদের ধানের জমিটা দেখাই। এখন কিন্তু ধান নেই, মাঠে ধান চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে, কিছুদিন পর ধান বোনা হবে। দেখুন আর একটা পুকুর দেখায়, এই পুকুরটা এত ডিপ নয়, কিন্তু এখানে মাছ আছে, চারা মাছ ছাড়া হয়েছে। পুকুরের পাড়ে নারকেল গাছ, কলা গাছ, সুপারি গাছ, আম গাছ, নানান ধরনের গাছ লাগানো আছে। অনেক পেঁপে গাছও বসানো হয়েছে, গাছে পেঁপেও ফুলেছে, পেঁপেগুলো সাইজে বেশ বড়ও হয়েছে। দেখো পুকুর পাড়ে চাল কুমড়ো গাছও লাগানো হয়েছে, ছোট ছোট দুভাবে চাল কুমড়ো ধরেছে। আমরা আম বাগানে চলে এলাম। এখানে বিভিন্ন রকমের আম গাছ আছে, হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, তবে এখানে হিমসাগর আম গাছটা বেশি আছে। অনেকক্ষণ চেষ্টার পরে বড়শিতে একটা মাছ এসেছে, মাছটা বেশ বড়ই। তবে মাছটা আমরা খাবো না, আবার পুকুরে ছেড়ে দেব। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। সারাটা দিন ঘুরে এবার আমরা বাড়ি ফিরছি। এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।